নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো ছেলের একটু শরীরটা খারাপ, ডাক্তার দেখাতে গেছিলাম, তো এসে মানে মোবাইলটা দেখার সারাদিন সময় হয়নি ছেলের শরীরটা খারাপ ছিল বলে। তো এসে আমি ভিডিও দেখলাম, মৌ কল্লো দাদাভাইয়ের ভিডিও দেখলাম, আবার বাকি যারা ভিডিও বানাচ্ছে মৌ কল্লো দাদাভাইকে নিয়ে তাদের ভিডিও দেখলাম। তো দেখে আমিও ভাবলাম একটা ভিডিও বানাই, আমি আর থাকতে পারলাম না, আমি মৌকে কিছু কথা না বলে থাকতে পারলাম না। মৌ আর কল্লো দাদাভাই দুজনকেই বলছি, তো এই জন্য এত রাতে আসা। তো আশা করবো সবাই ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখার সময় একটি ছোট্ট করে লাইক করে দেবে আর কমেন্টে জানাবে আমি ভিডিওটি কেমন লাগলো। তো মৌ আর কল্লো দাদাভাইয়ের মধ্যে একটু মানবিমান হয়েছিল, তো মৌ মানবিমান এই জন্য হয়েছিল যে মৌ কল্লো দাদাভাইয়ের পছন্দ ছাড়া জামা কাপড় কেনে না, তো ওই জন্য কল্লো দাদাভাই একটু ইগনোর করেছিল দোকানে গিয়ে, তো ওই জন্য মৌয়ের একটু রাগ হয়েছিল। তো আরও যে প্লাজো প্যান্টগুলো কিনে এনেছে ওগুলো একটু মানে পছন্দ হয়নি, এসে দেখছে টাইট হচ্ছে, সেই জন্য ট্রায়াল রুমে ট্রায়াল করেনি, তো এই জন্য ওগুলো আবার চেঞ্জ করতে যেতে হবে। তো আমাদের মৌ এতটাই মানে কি বলবো, কল্লোল দাদাভাইয়ের উপর নির্ভরশীল, নিজের পছন্দ মতো কিচ্ছু করে না, এমনকি ভিডিও যে বানায়, ভিডিও বানালে কল্লোল দাদাভাইয়ের কিন্তু ক্রেডিট, কল্লোল দাদাভাই নিজের চ্যানেলে ভিডিও খুব কমই দেয়, কিন্তু আমাদের মৌ যে ভিডিওগুলো বানায়, কল্লোল দাদাভাই যদি ঠিকমতো ক্যামেরা সেটিং না করতো, ঠিকমতো টাইটেল থাম্বনেল না দিতে পারতো, এডিট না করে দিত, তাহলে কিন্তু মৌ এত সুন্দর ভিডিও দিতে পারতো না। সেটা কিন্তু মৌ স্বীকার করে, আমাদের মৌ সেটা স্বীকার করে যে কল্লোল না থাকলে আমি ভিডিও এত ভালো ভিডিও দিতেই পারতাম না। তো সত্যি কল্লোল দাদাভাই আর কল্লোল দাদাভাইয়ের মধ্যে কোনো বড়াই ভাব নেই আর কোনো এরকম মিথ্যে নাটক নেই, আর বউকে নিয়ে এরকম মাতামাতিও নেই। তাই বলে কি বউকে ভালোবাসে না? অনেক হাজব্যান্ড আছে যারা মানে লোক দেখানো, ওই লোকের কাছে বউকে এত নাটক করা, বউকে নিয়ে এই সমস্ত পছন্দ করে না, তাই বলে কি সেই স্বামীটা তার স্ত্রীকে ভালোবাসে না? যথেষ্ট ভালোবাসে। যেমন আমার বরই একটা শর্ট ভিডিও বানাতে বললে সে বানাবে না, বলবে না আমি বানাতে পারবো না, তাই বলে কি ও কি আমাকে ভালোবাসে না? এটা হচ্ছে ভুল ধারণা যে এই সমস্ত ন্যাকামো করলে, সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে ন্যাকামো করলে, স্বামী স্ত্রীর মধ্যে ঢং করলেই যে বিশাল ভালোবাসা, সেগুলো না। সেগুলো যতটা দেখায় তার ভেতরে, তাদের ভেতরে ততই হচ্ছে ফাঁকা, তাদের ভালোবাসা মোটেই না। এই জন্য কল্লোল দাদাভাই আর মোয়ের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে, তাই কল্লোল দাদাভাই এত লোক দেখানো এই সমস্ত নাটক করতে পারে না। তাই দুজনের মধ্যে রোমান্টিক ভিডিও বানালেও কল্লোল দাদাভাইয়ের মধ্যে কীরকম একটা জড়তা জড়তা ভাব থাকে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক সবার সামনে তুলে ধরার মতো না। সবাই জানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তো এই জন্য আর আমাদের তো এই জন্য একটু মানবিমান হয়েছিল। তো মানবিমানের পালা শেষ হওয়ার পরে সেটা মানে বোঝা গেছে আর কি। তো আর নিজেরা পিৎজা খেয়ে এসেছিল, আর কাকা শ্বশুর আর শাশুড়ি মাকে কিন্তু ভোলেনি, তাদের জন্য মানে ভেজ পিৎজা নিয়ে এসছে, কোনোদিন খায়নি কাকা শ্বশুর, খেয়ে বলছে ভালোই লাগছে, কি খুশি, আবার মানে ওই কল্লোল দাদাভাইয়ের কাকা আবার কল্লোল দাদাভাইয়ের মাকে এরম করে ডেকে বলছে বলছে এই দেখ কী এনেছে। তো খুব ভালো লাগে এগুলো দেখতে। আর মৌ যে তোমরা চেন্নাই যাচ্ছ ডাক্তার দেখানোর জন্য, বিমানে করে যাবে, প্রথম বিমানে চাপবে, অভিজ্ঞতা কেমন হবে অবশ্যই সেটা তো শেয়ার করবেই, আমরাও কোনো দিন এখনও চাপিনি, হয়তো ভবিষ্যতে কোনো দিন না কোনো দিন হয়তো চড়তে পারবো। তো অনেক দিদিরাই চড়েছে, তারা তোমাদেরকে বলছে যে এইভাবে চড়বে, এইভাবে বসবে, যখন উঠবে তখন একটা আলাদা ফিলিংস, যাওয়ার সময় আলাদা ফিলিংস, নামার সময় আলাদা ফিলিংস একটা হয়, আর প্রথমবার চড়লে তো একটা আলাদা একটা ফিলিংস আসবে হবেই। আর হ্যাঁ, তুমি যখন চেন্নাই যাবে বাড়ির তো কোনো ভিডিও দেখতে পাই না, আর ওই তোমার ঘুটুন তো তোমাকে খুব মানে মিস করবে, আর আসলে পরে যা করে, তো হ্যাঁ বাড়িতে কাউকে বলে যেও, তোমার ভাগনা থাকে সাগর, তাকেও বলে যেও যে বাড়ির একটু একটু ভিডিওগুলো যেন করে তোমাকে পাঠায়, আর তুমি তোমার ভিডিওর মধ্যে দেখাবে ঘুটুনকে, তারপরে শাশুড়িমাকে, কাকা শ্বশুরকে, এগুলো একটু দেখাবে। সত্যি মানে সবাইকে নিয়ে এত ভালোভাবে থাকো, কি ভালো লাগে দেখতে তোমার ব্লগগুলো, সত্যি খুব মনটা মানে জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যাক, ভীষণ ভালো লাগে। এবার আসি আমাদের ওই মানে ভেড়ার কাছে। ভেড়া মানে বউ ছাড়া তো কিছুই বোঝে না, এত রোমান্টিক, এত রোমান্টিক, মানে লোক দেখানো ভেতরে ফাঁকা, ওরে মানে তোমার বউয়ের মতো আর কোনো বউ নেই, রূপসী নেই, যা রূপ মানে মানে ঝরে ঝরে পড়ছে,
শোকেসে সাজিয়ে রাখবে, এক বেলা রান্না করে তো বাসি করে করে তিন বেলা খাওয়ায়, তা শোকেসে ভরে দাও না, এক বেলাও রান্না করতে হবে না। বউকে আবার ভয় পায়, বাইরের খাবার ছাড়া নাকি মুখের ওচে না, ডেলি বাইরের খাবার খেতে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, ডেলি ডেলি আইসক্রিম, ডেলি মন জিনিসের কেক, ওরে মিও আমিনোর কেক, মানে সুন্দরী বউ হাত মানে রান্না করতে গেলে যদি হাত পুড়ে যায় ও আর পারি না। আর এই ভেড়া, আর কথা দিয়েছিলে তো যে তুমি নাকি মানে তোমার কাকাকে মাকে মাসে মাসে টাকা পাঠাবে, দেখবে, তা কি কি করেছো? আরও না নাটক করে গেছলে যে তোমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি যেন না করে, তোমরা ঠিক হয়ে গেছো, তোমরা মাসে মাসে টাকা পাঠাবে, কদিন কদিন টাকা পাঠিয়েছো? আর দেখতে এসেছো, দেখতে এসেছিলে, নিজে এসেছিলে শ্বশুর বাড়ি, কই একবারও তো আসোনি, একবারও তো আসোনি, এসেছিলে, টাকা দিলে টাকা কমে যাবে, আবার কি সেই চুমকি তোমার ভেড়ি কি বলে বলে, আমরা বারণ করেছিলাম যে ভিডিওতে শাশুড়িকে কাকা শ্বশুরকে দেখানো যাবে না, যদি দেখায় তাহলে আমরা কোনো খরচ দিতে পারবো না, আর যদি না দেখায় তাহলে খরচ দিতে পারবো, এটা কী ধরনের, এরকম তো কথা হয়নি। যখন ভেড়া, যখন তুমি বলছিলে যে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, ভিডিও মো বলছিল, কল্লোল দাদাভাই বলছো, তখন তোমার বউ পান খেয়ে তো মুখটাকে করে ফুলিয়েছিল, তুমি বলো তুমি, তখন ওর মুখে কি নেবা হয়ে গেছিলো, কথা বলতে পারছিল না, এখন সে কথাগুলো বেরোচ্ছে। আর এই ভেড়া, কন্ট্রোভার্সি কে করছে, কন্ট্রোভার্সি কে করছে, তোমার বউদি কন্ট্রোভার্সি করছে। ভেড়া, নিজের ভেড়িকে সামলাতে পারো না, অন্যদেরকে জ্ঞান দিতে আসো, অন্যদেরকে জ্ঞান দিতে আসো, আবার কি তোমাদের নাকি 16 লাখ টাকা দিয়ে জায়গা কেনা হয়ে গেছে, আবার কমেন্টটা করে আবার ডিলিট করে দিয়েছো, আবার বাড়িতে বাড়িতে নাকি মানে শ্বশুর বাড়িতে তো বাড়ি করেইছো, ওটা শ্বশুরের জায়গা, আর কি বলেছো তোমাকে নাকি তোমার প্রেগনেন্ট অবস্থা তাড়িয়ে দিয়েছিলো তোমার ভেড়িকে, এই ভেড়ি কে তাড়িয়ে দেবে, তুই তো এসেছিস মোয়ের আগে, মোয়ের আগে তুই এসেছিস, এখানে দখলদারি করছিস, আর শাশুড়ি না পারে কথা বলতে, না পারে কিছু, আর কাকা শ্বশুর তো কানে শুনতে পায় না, এত ভালো মানুষ, আর ঠাকুমা তো অসুস্থ, তাকে তোকে তাড়ালো কে তোর প্রেগনেন্ট অবস্থায়, তোকে তাড়িয়ে দিয়েছে, তুই কোথায় গিয়ে উঠেছিলিস, তো লজ্জা করে না, লজ্জা করে না, মনে হয় কি ঠাটিয়ে ঠাটিয়ে দুটো চর দেওয়া একদম, তোকে যদি সামনে পেতাম না, থাকিস তো মধ্যম গ্রামে, আমি থাকি নিউ টাউনে, যদি কোনোদিন দেখা হয় আর দেখতে পাই তোকে একটা ঠাটিয়ে দুটো চট দেবো রাস্তার মাঝে, তারপরে এই মোকে আর কল্লোল দাদাভাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো না, তোর বার করে দেবো, অসভ্য নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে কোথাকার, লজ্জাও করে না, নিজের ওই মেয়েটা বাচ্চা মেয়েটা শিক্ষা দেয়, তুই যে কত ভদ্র মহিলা, শাশুড়িকে তো তুই তাড়িয়েছিস বাড়ি থেকে, তোকে কে তাড়াবে, তোর মতো মেয়েকে কে তাড়াবে রে, তুই তাড়িয়ে তাড়িয়েছিস শাশুড়ি, কারো মানে দায়িত্ব নিতে পারবি না, তুই নাকি এত এ মহান হয়ে গেছিস, বিশাল মহান হয়ে গেছিস না, দেখবো কত ভালো থাকিস, দেখবো, আর ওই মেয়েটা তোকে শিক্ষা দিচ্ছে, তুই নিজের মেয়েকে দিয়ে খেতে পারিস না, নিজের মেয়েকে দিস একটা, নিজে খাস দুটো, আর নিজে গপ 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 করে সব কিছু খেয়ে নিস, আবার তুই কি দিবি, তুই ওর শাশুড়িকে কি ভালোবাসবি, লজ্জাও করে না, অসভ্য নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে, একদম মুখ সামলে কথা বলবি, আর এই ভেড়া নিজের ভেড়িকে সামলাও, নাহলে ভেড়া ভেড়ি দুটোকে একদম দিয়ে দেবো, বুঝেছো তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আর দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও, আবারও বলছি, আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।